বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নিবেদিত তোমার নামের গান অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় পবিত্র কোরআন মজিদের সুরা আলাক। এই সুরার উপর আলোচনা পেশ করবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, প্রথমে আমরা সুরা আলাকের তেলাওয়াত শুনে আসব। بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع نادية سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب تمار نام رے গান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুরা আলাকের কাব্য অনুবাদ করেছেন। আসুন আমরা সেই অনুবাদের আবৃত্তি শুনে আসি। তোমার নাম রে গান। শুরু করিলাম লয়ে নাম আল্লাহর, করুণা সাগর যিনি দয়ার পাথার। পাঠ কর প্রভুর নামে স্রষ্টা যে জন, করেছেন যিনি ঘন সে শনিতে মানবে সৃজন। পাঠ কর তব বিধাতা মহিমা মহান সেই, দিয়াছেন সবে লেখনীর দ্বারা শিক্ষা যেই। সে জানিত না যাহা, মানুষের তিনি দেছেন শিক্ষা তাহা। না না, মানুষ সীমা লঙ্ঘন করিয়া যায়, ধন গৌরবে মত্ত যে ভাবে সে আপনায়, নিশ্চয় তব প্রভুর পানে যে ফিরিতে হবে। দেখেছ কি তারে আমার দাসের সে জন, যবে নিবারণ করে দাস মোর যবে নামাজ পড়ে। দেখেছ সে জন থাকিত যদি রে সুপথ ধরে, সে যদি অন্য সংযমী হতে করিত আদেশ। সত্যেরে যদি মিথ্যা বলে সে শাস্তি অশেষ, সত্য হইতে মুখ সে ফিরায় সে জন তবে জানে নাকি খোদা দেখিতেছেন যে তার শেষ হবে। না না, যদি নিবৃত্ত সে না হয় শেষ, টানিয়া আনিব ধরিয়া তাহার ললাট কেশ। মিথ্যাবাদী সে মহাপাতকীর ললাট ধরি টানিব, ডাকুক সবাসে তাহার পারিষদেরই। আমিও আমার বীর সেবকের দেই খবর, না 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 কখনো মানিও না তাদের পর, সেজদা করো। হও ক্রমে মোর নিকট হইতে নিকটতর। তোমার নামের গান। কাজী নজরুল ইসলাম কেবল সুরা আলাকের কাব্যে অনুবাদই করেননি, তিনি এই সুরা সম্পর্কে লিখেছেন যে সুরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়, ইহাতে ১৯টি আয়াত, ৭২টি শব্দ ও ২৯০টি অক্ষর আছে। শানে নজরুল প্রসঙ্গে কবি লিখেছেন, মক্কার অদূরে হেরাগিহি গহ্বরে হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবাদতে মশগুল হইতেন। জিব্রাইল আলাইহি সাল্লাম হজরতের নিকট সর্বপ্রথম সেখানে উপস্থিত হইয়া বলিলেন, আপনি পাঠ করুন। হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি নিরক্ষর এবং পাঠ করিতে সমর্থ নহি। এইরূপ তিনবার প্রশ্নোত্তরের পর জিব্রাইল আলাইহিসাল্লাম বলিলেন, আপনি সেই মহান খোদার নামে পাঠ করুন, ইত্যাদি। কবি এই শানে নজরুলটুকু গ্রহণ করেছেন তাফসিরে কবির, কাশ্যাপ, বাইজাবি ইত্যাদির বরাতে।
তারপর তিনি লিখেছেন যে প্রথম পাঁচটি আয়াত তখন নাজিল হয়। প্রথম পাঁচ আয়াত অবতীর্ণ হওয়ার পর সুরা ফাতিহা ও এরপর সুরা মুদাস্সির অবতীর্ণ হয়। হজরত সিজদা করিতেছেন দেখিলে আবু জেহেল তাহার গ্রীবাই পদাঘাত ও তাহার মুখমণ্ডল মৃত্তিকায় প্রথিত করিবে বলিয়া প্রতিমার শপথ করিয়াছিল। হজরতের নামাজ পড়িবার সময় কাছে উপস্থিত হইয়াও আবু জেহেল প্রতিজ্ঞা অনুরূপ কাজ করিতে সক্ষম হয়নি। এর পরবর্তীতে সুরা আলাকের পরের আয়াতগুলো নাজিল হয়। দর্শক, এ পর্যায়ে আমরা সুরা আলাকের উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য শুনব আমাদের বিজ্ঞ আলোচকের নিকট থেকে। ধন্যবাদ আপনাকে। আরও বিশেষভাবে ধন্যবাদ দিতে চাচ্ছি এজন্য যে এই পবিত্র মাহে রমজান মাসে, পবিত্র কোরআন শরীফ নাজিলের মাসে আপনি আম্পারা ভিত্তিক যে সুরাগুলোর আলোচনা নিয়ে এই অনুষ্ঠানটি সাজিয়েছেন তোমার নামের গান। এটার বিশেষ একটি তাৎপর্য আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা মুমিন মুসলমান যারা আছি নামাজ পড়ি, নামাজে এই সুরাগুলোই বেশি মাত্রায় ব্যবহার করে থাকি, কিন্তু অর্থগুলো শানে নজরুল তাফসির এই আমাদের কাছে সঠিকভাবে বোধগম্য না হওয়ার কারণে, অর্থগুলো না জানার কারণে হয়তো আমরা অনেক সময় নামাজের মধ্যে মনোযোগী হতে পারি না। আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক শ্রোতা নিশ্চয়ই এই সুরাগুলো যেগুলো আমরা প্রতি পাঁচ ওয়াক্ত নামাজেই ব্যবহার করছি, অর্থ তাফসির এগুলো জানার ফলে এখন আমরা নিশ্চয়ই আরও বেশি মাত্রায় মনোযোগী হতে পারবো নামাজের মধ্যে এবং নামাজের পূর্ণ স্বাদ আমরা পাবো আশা করি। নিশ্চয়ই আমরা যাচ্ছিলাম সুরা আলাকের আলোচনায়। আপনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সুরা আলাকের শানে নজরুল পড়ছিলেন, সেখানে কবি বলেছেন এবং যে শানে নজরুলটি যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিব্রাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে এলেন, প্রথম আয়াতটি হলো ইকরা, পড়ো, পড়ো তোমার প্রভুর নামে। নবীজি বলছিলেন যে আমি তো পড়তে জানি না। এর আগের যে একটি হাদিস থেকে মুসলিম শরীফে বুখারী শরীফে এসছে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আমরা পাই যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী নাজিল হওয়ার আগেই বেশ কিছুদিন থেকে তিনি স্বপ্নের মধ্যে এই ধরনের কিছু ওহী তিনি পাচ্ছিলেন, কিন্তু সেই স্বপ্নগুলো ছিল প্রভাতের আলোর মতো সাদা, ঠিক বুঝে উঠতে পারছিলেন না। তখন নবীজির কাছে মনে হলো যে বোধহয় অন্ধকার কোনো নিরিবিলি জায়গায় যেয়ে ধ্যান করতে হবে, যার জন্য কিন্তু তখন তিনি হেরা গুহাটাকে বেছে নেন। এবং ধ্যান করতে কেন যেতেন তিনি? তার চিন্তায় আসলে আসছিল যে এই যে বিশ্ব মানবতার মুক্তি কিভাবে তার আল্লাহকে পেতে পারে, কিভাবে মুক্তির সন্ধান পেতে পারে, সেই চিন্তা থেকে কিন্তু তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন গুহায়। জি, এই ধ্যানমগ্ন অবস্থাতেই একদিন জিব্রাইল আলাইহিস সালাম আসেন আল্লাহর ওহী নিয়ে এবং প্রথম যে আয়াতটি বলছিলাম যে ইকরা, পড়ো। তারপরে তিনবার বলার পরে যখন নবীজি বললেন যে আমি পড়তে পারি না, তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে আলিঙ্গন করেন এবং আলিঙ্গন করার পরে তিনি পাঁচটি আয়াত, প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় এবং জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে পড়িয়ে শোনান। এরপরে নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে যান একটু, আলিঙ্গন করেছেন জিব্রাইল আলাইহিস সালাম, ভীত সন্ত্রস্ত হয়ে বিবি খাদিজার কাছে ফিরে আসেন, এসে তাকে বলেন যে আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমি ভয় পেয়েছি। বিবি খাদিজা তাকে কম্বল দিয়ে জড়িয়ে দেন, জড়িয়ে দেওয়ার পরে ভয় কিছুটা কমে এবং একটু টেন্সড থাকেন, একটু উদ্বিগ্ন হয়ে যান যে আমি কি তাহলে আসলে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটলো। এখানে বলে রাখা ভালো যে প্রথম মুসলিম হয়েছিলেন কিন্তু বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। জি, নবীজির উদ্বেগ উৎকণ্ঠা দেখে তখন তিনি এতটাই আল্লাহ তাআলার রহমতে এতটাই কনফিডেন্ট ছিলেন, তিনি বলছেন যে না, আপনি তো অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করেন, আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনি আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, মানুষের মুক্তির জন্য সকল নিবেদন, সমস্ত কার্যক্রমই মানুষের জন্য, কাজে আপনাকে আল্লাহ তাআলা কখনোই বিপদগামী করতে পারেন না, নিশ্চয়ই এটা আল্লাহর অশেষ কোনো রহমত, অশেষ কোনো মেহেরবানি। আমি প্রথম আপনার উপর ঈমান আনছি, ঈমান আনছি। এবং বিবি খাদিজাই প্রথম মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে নবীজির কাছে তিনি প্রথম মুসলমান হলেন, ঈমান আনলেন। তারপরে এই পাঁচটি আয়াতের পরে দীর্ঘ 23 বছর ধরে ধাপে ধাপে কোরআনের বাকি সুরাগুলো নাজিল হয়েছে, 114টি সুরা আমরা জানি। আজকের যে আলোচ্য বিষয়টি সুরা আলাক, এটা মাক্কি সুরা। এই যে আলাক নামকরণটি কিভাবে করা হয়েছে? যদি আলাক নামকরণটি এটার আক্ষরিক অর্থ ধরলে বলা হচ্ছে শোণিত, অর্থাৎ রক্ত বা জমাট রক্ত অথবা রক্ত শুক্রকীট যেটাকে বলে, এই রক্ত বিন্দুটা থেকে আস্তে আস্তে জোঁকের মতো আকৃতি ধারণ করে আমাদের বয়োবৃদ্ধি, আমরা মানুষ হয়ে উঠি। ওই জায়গার থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন কিভাবে, আলাক,
সেই জমাট রক্তবিন্দু থেকে। নিকট আবারও আমরা ইনশাল্লাহ ফিরব। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের বিজ্ঞ আলোচকের নিকট শুনছিলাম যে পবিত্র কোরআন মজিদের প্রথম অবতীর্ণ পাঁচটি আয়াত, সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযি খালাক, যে তুমি পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। সেই আলাকের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শুনলাম। এ পর্যায়ে আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি, বিরতির পর আপনাদেরকে আমাদের কাছেই প্রত্যাশা করছি। তোমার নামে রে গান, তোমার নামে রে গান। দর্শক, বিরতির পর অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নিবেদিত তোমার নামের গান অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। ধন্যবাদ। সূরা আলাক নিয়ে আমরা কথা বলছিলাম। এই সূরাটি বিশ্লেষণ করলে মূলত দুটি অংশে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে শিক্ষার গুরুত্ব, আর দ্বিতীয়ত হচ্ছে যে আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার যে এই প্রশ্নটি আমি আপনাকে করতাম। আপনি একজন শিক্ষাবিদ, পবিত্র কোরআন মজিদের প্রথম অবতীর্ণ শব্দটি হচ্ছে ইকরা, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। এই ইকরা আল্লাহ তাআলা কেন পড়তে বলেছেন, কারণ এই পড়ার মধ্য দিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি, সেটা ধর্মীয় জ্ঞান, সেটা পার্থিব জ্ঞান, যে কোনো ধরনের জ্ঞান। আর এই জ্ঞানটা আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন কলম দিয়ে, কলমের মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষাটা দিয়েছেন। কারণ জ্ঞানটা মাথায় থাকতে পারে, মস্তিষ্কে, জ্ঞানটি মুখে, ভাষায় থাকতে পারে, কিন্তু যখন আমরা কলম দিয়ে লিখব, লেখার মধ্য দিয়ে জ্ঞানটি স্থায়ী হয়। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে কলম সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে কলমের মধ্য দিয়ে শিক্ষা দিয়েছেন। আর এই শিক্ষা যখন আমরা অর্জন করব, তখন মহান আল্লাহ তাআলার এই সৃষ্টির রহস্য সম্পর্কে আমরা জানতে পারব। তিনি এই পৃথিবী, বিশ্ব, ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, আমাদের যে শারীরিক গঠন, আমাদের জীবন প্রক্রিয়া কীরকম হবে বিস্তারিত আমরা জানতে পারি, তার সৃষ্টির রহস্য জানতে পারি, তার সর্বময় ক্ষমতার কথা জানতে পারি। আর জ্ঞান যদি আমার না থাকে, আমি কখনোই আল্লাহ তাআলার সেই অশেষ ক্ষমতা, তার মাজেজা, তার সেই রাজত্ব, এগুলো কোনো কিছুই সম্পর্কে আমরা জানি না। আমরা জানি যে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে বিদ্যা অর্জন করা সকল মুসলমানের উপর বাধ্যতামূলক। কোন বিদ্যা অর্জন করাকে বোঝানো হয়েছে? এই বিদ্যা মূলত কোরআনের বিদ্যা, কারণ কোরআন হলো আমাদের কমপ্লিট কোড অফ লাইফ। কারণ আমরা যদি এটাকে একটা উদাহরণ দিয়ে বলি, যে কোনো একটা ফ্রিজ, এসি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যখন তৈরি হয়, তার একটা ম্যানুয়াল থাকে, ইউজার ম্যানুয়াল, গাইড। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন শ্রেষ্ঠতম প্রজাতি হিসেবে। আমি কিভাবে চলবো, আমি কিভাবে অপারেটেড হব, সেটার জন্য একটা ম্যানুয়াল তৈরি করে দিয়েছেন। অর্থাৎ আমাদের ইউজার ম্যানুয়াল হচ্ছে পবিত্র কোরআন, এবং পবিত্র কোরআনের মধ্যে ইহকালীন মঙ্গল এবং পরকালীন মঙ্গল সবকিছু নিহিত। সেই জন্যই আল্লাহ তাআলা দেখে আমাদেরকে শেখাচ্ছেন, উদ্বুদ্ধ করছেন যে আমরা যেন পড়ি। এবং এই পড়ার জন্য সারা বিশ্বের সকল মানুষের শ্রেষ্ঠতম শিক্ষক হিসেবে নিয়োজিত করে দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি হাতে কলমে, হাত আল্লাহ তাআলার ওহি মারফত যে জ্ঞান পেয়েছেন, সেই জ্ঞানকে মানব জাতির সেবায় আমাদের জন্য, আমাদের কাছে পেশ করেছেন। আমরা যদি সেই পথে থাকি, তাহলে পরকালে আল্লাহ তাআলার নাজাত পাবো। আর যদি এই সূরা যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আবু জেহেল, আপনি বলছিলেন যেমনটি, যে আবু জেহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ সূরার শেষের যে অংশটি, আয়াতগুলো, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দেখানো শেখানো পথ অনুযায়ী যখন কাবা শরীফে নামাজ পড়ছিলেন, সেই সময় আবু জেহেল, তার অনেক ধন সম্পদ ছিল, অনেক শক্তি সামর্থ্য ছিল, লোকবল ছিল, যার জন্য অহংকারী ছিল। আল্লাহ তাআলা ওই জন্য বলে দিয়েছেন ষষ্ঠ আয়াতে যে নিশ্চয়ই মানুষ অবাধ্য হয়, মানুষ নাফরমানি করে আমার সাথে, কিন্তু তাকে একবার ফিরতে হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আবার ফিরতে হবে জাজমেন্টের জন্য। আবু জেহেল যে নাফরমানি করেছিল এবং অহংকার করে বলেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এইভাবে কাবা ঘরের পাশে নামাজ পড়ে, তাহলে তার মাথা থেতলে দেবেন, কিন্তু এবং তিনি সেটা চেষ্টাও করেছিলেন কিন্তু পারেননি। আল্লাহ তাআলার অশেষ ক্ষমতায় যখন আবু জেহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য এগিয়ে যাচ্ছেন, আর কিছুদের আগাতে পাচ্ছেন না, এবং দেখা গেল যে হাদিসে আসছে যে ভয়ে হাত দিয়ে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন, কারণ দেখতে পেলেন যে তার সামনে আগুনের এক কুণ্ডলী, ওইদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন আর তাকে আঘাত করার জন্য যাচ্ছিলেন, কিন্তু মাঝখানে আগুনের এক কুণ্ডলী। আল্লাহ তাআলা তাকে সেই অবাধ্যতার শিক্ষা দিয়ে দিলেন, দেখিয়ে দিলেন, কিন্তু তারপরেও তিনি শেষ পর্যন্ত
আল্লাহর অবাধ্যই থেকে গেলেন। এখান থেকে আমরা যে জিনিসটি জানতে পারছি যে কোরআনের দাওয়াত যখন নবীজি দিচ্ছিলেন তারপর পরেই কিন্তু সালাতের বিষয়টি এসেছে, তারপর সালাতের বিষয়টি এবং সালাতে যারা বাধা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রতিহত করেন সেই স্বর্গীয় দৃশ্যটিও আল্লাহ এখানে দেখিয়ে দিয়েছেন, এখানে দেখিয়ে দিয়েছেন। আর যে শিক্ষার কথাটি বলছিলেন, পবিত্র কোরআন তো মহাগ্রন্থ, বিজ্ঞানময় গ্রন্থ, সূরা রহমান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমাদের কথা বলা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এবং কোরআনে আমার জীবনের সকাল থেকে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত এবং কিভাবে ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, যে বিজ্ঞানময় গ্রন্থের শপথ করে আল্লাহ বলছেন, বারবার বলে দিয়েছেন যে এই গ্রন্থ। এই প্রসঙ্গে একটু বলে নিই যে আমাদের অনেকেরই একটি ধারণা, ভুল একটি ধারণা আছে যে কোরআন নাজিল হয়েছিল আজ থেকে 1400 বছর আগে, সেখানে হয়তো ওই সময়কার পার্সপেক্টিভে ওই সময়কার ঘটনাবলী বোধহয় সমস্যার সমাধান ইত্যাদি আছে, কিন্তু না, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু ঘটবে, যে ধরনের সমস্যার সম্ভাবনা যা কিছু আছে, সমস্ত জ্ঞানের আধার হলো পবিত্র কোরআনের মাজিদ। অর্থাৎ আমাদের জীবনের সমস্ত সমস্যার প্রতিকার বিধান, আমাদের জীবন চালানোর মূলনীতি সবকিছু, সংবিধান হচ্ছে সেটা ইহকালীন হোক পরকালীন হোক সকল কিছু, এই কোরআনের পথে যদি আমরা না থাকি তাহলে আমরা অবশ্যই বিপদগামী হই, তাহলে আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আমাদের বিজ্ঞান ইত্যাদি যা কিছু হবে সবকিছুর ভিত্তি হবে পবিত্র কোরআন মজিদ, কোরআন মজিদ। এবং আরেকটি বিষয়, ব্রিটিশ শাসনামলে আমাদের দেশের প্রেক্ষাপটে বলি যে ব্রিটিশ শাসনামলে তারা এসে তাদের স্বার্থের জন্য এখানে ইংরেজি শিক্ষার বা শিক্ষার ধারাটি পাল্টে দেয়, এখন পর্যন্ত আমরা সেই ধারাতেই চলছি, ফলে কোরআন কেন্দ্রিক যে শিক্ষা, কোরআনের আলোকে যে শিক্ষাটি সেটিকে আমরা অনেকেই সংকীর্ণ অর্থে যে শুধু ধর্মীয় লাইনে বা পরকালের জন্য শিক্ষা বা মাদ্রাসা শিক্ষাকে আমরা আসলে মানে একটু সংকীর্ণ অর্থে অন্য দৃষ্টিতে দেখে থাকি। পবিত্র আল কোরআন সকল ধর্মের, সকল শ্রেণীর, সকল মানুষের জন্য জ্ঞানভাণ্ডার। এবং এই যে পবিত্র কোরআন প্রথমে অনুবাদই করেন তো একজন হিন্দু, মৌলবী নঈমুদ্দিন সাহেব করেছিলেন টাঙ্গাইলের, তবে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছিল ভাই গিরিশচন্দ্রের অনুবাদটি। এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যত কিছু আবিষ্কার হচ্ছে কোরআনকে রিসার্চ করেই কিন্তু আবিষ্কারগুলো হচ্ছে, এই যে সূর্য চন্দ্রের আবর্তন, কক্ষপথে তারা যে ঘুরছে এই বিষয়টি পবিত্র কোরআন বলে দিয়েছে সেই যে প্রায় 1500 বছর আগে, কিন্তু বিজ্ঞানীরা গত 200 বছর আগেও তারা অনেক মারামারি কাটাকাটি করেছে যে কোনটা সঠিক কোনটা বেঠিক ইত্যাদি। গ্যালিলিও বললেন যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, পৃথিবী স্থির সূর্য ঘোরে ঘোরে, আবার কোপার্নিকাস এসে বলে দিলেন যে না পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই যে তাদের মধ্যে মতদ্বৈততা। অথচ পবিত্র কোরআনে সূরা ইয়াসিন আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সকল গ্রহ উপগ্রহ নক্ষত্র যার যার কক্ষপথে ঘুরছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যে আজকের বিজ্ঞানের প্রযুক্তির আবিষ্কারগুলো আজকে একটি থাকছে কিন্তু কিছুদিন পরে দেখা যায় এই মতবাদটি আবার বদলে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, কিন্তু আল কোরআনে আপনাকে অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা তোমার নামের গান অনুষ্ঠানে অত্যন্ত সারগর্ভ আলোচনা শুনছিলাম পবিত্র কোরআন মজিদের সূরা আলাকের উপর। এই আলোচনা থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে হেরা পর্বতের গুহায় পবিত্র কোরআন নাজিলের যে অবতরণ শুরু হয়েছিল এবং যার প্রথম শব্দটি ছিল এ কোরআন, অর্থাৎ পাঠ করো, আসুন আমরা সেই শিক্ষা থেকে অন্তত শিক্ষা গ্রহণ করি এবং পবিত্র কোরআনের আলোকে আমরা আমাদের গোটা জীবন আমরা গঠন করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা আলাকের 19 নম্বর আয়াতটি যখনই আপনি শুনবেন সেই সময়টিতে সেজদা করা সকলের জন্য ওয়াজিব, আশা করি আপনারা সেজদাটুকু করে নেবেন। দর্শক, পবিত্র কোরআন নাজিলের মাস এই রমজান, এই রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব এবং শুধু এই রমজান মাসের মধ্যেই নয় আমরা আমাদের গোটা জীবনে এই কোরআন শরীফকে আঁকড়ে ধরে থাকব। দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত একটি ইসলামী গান শুনব এবং সেই গানটি শুনতে শুনতে আমরা আজকের মতো তোমার নামের গান অনুষ্ঠান থেকে বিদায় নেব। আগামীকাল আগামী পর্বে আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। তোমার নামে রে গান, তুমি লও প্রভু আমার সংসারের ভার, লও সংসারের ভার, তুমি লও প্রভু আমার সংসারের ভার, লও সংস
আজকে অতি ক্লান্ত আমি বইতে নারি আরে ভার বইতে নারি আর লহ সংসারের ভার তুমি লহ প্রভু আমার সংসারের ভার লহ সংসারের সংসারের তরে খেতে জনম আমার গেল কেটে সংসারের তরে খেতে জনম আমার গেল কেটে ওরে তবু অভাব ঘুচল টাই হলো সার লহ সংসারের ভার তুমি লহ প্রভু আমার সংসারের ভার লহ সংসারের ভার বিফল যখন হলাম পেতে সবার কাছে হাত তখন তোমায় পড়ল মনে হে অনাথের নাথ বিফল যখন হলাম পেতে সবার কাছে তখন তোমায় পড়ল মনে হে অনাথের নাথ অভাবকে আর করি না ভয় তোমার ভাবে মগ্ন তুমি লহ প্রভু আমার সংসারের ভার লহ সংসারের ভার আজকে অতি ক্লান্ত আমি বইতে নারি আরে ভার বইতে নারি আর লহ সংসারের ভার তুমি লহ প্রভু আমার সংসারের ভার লহ সংসারের ভার